হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ডিসেম্বরের 9 তারিখ আমি আইওইটিতে গিয়েছিলাম, আমার বড় ভাইয়ের একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে আমি ঘোরাঘুরি করতেছিলাম, এখন দেখি হঠাৎ করে সাবিলা নূর বসে আছে। তো আমি সেখানে তার সাথে এই ছবিটা উঠাই, অ্যান্ড পরে বাসায় এসে ইনস্টাগ্রামে যখন আপলোড দিই, একটা ছোটো ভাই আমাকে বললো আপনি তো এটা একটা স্কেচ করতে পারেন। পরে আমি ভেবে দেখলাম আসলে তো একটা স্কেচ করা যায়, তো আমি ভাবলাম স্কেচ করবো এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলাদেশি অ্যাক্ট্রেসদের মধ্যে আমার সাবিলা নূরকে অনেক পছন্দ, তো আমি তার স্কেচটা করতে যাচ্ছি। আপনার ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটি এখন যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন। আমরা ভিডিওটা শুরু করি। তো স্কেচটা শুরু করার আগে আমাকে প্রথমে যা করতে হয়েছে, তার মাপটা আমি আগে পেজে পারফেক্টভাবে বসিয়ে নিয়েছি, কারণ এটা করতে অনেক সময়ও লাগে আর এটা বোরিং জিনিস, এটা আপনাদের কী দেখাবো দেখুন। তো আমি এখন এটাকে সম্পূর্ণভাবে ডিটেল করব পেন্সিল স্কেচের মাধ্যমে, তারপরে দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে একটু কথা, সেটা হলো আমি আপনাদের আমার একটা ভিডিও সাজেস্ট করতে চাই। সেটা হলো আমি আউটডোর একটা ছবি এঁকেছি, ওটা ব্লগ টাইপের হয়েছে, আমি একদম মনের মাধুর্য মিশিয়ে একটু এডিট করেছি। আপনারা ভিডিওটা দেখে আসবেন, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এই ভিডিওটার একদম কমেন্টের ফার্স্টে পিন করে রাখবো, আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন। কেন একটা মজার বিষয় হলো, আপনারা অনেকে এই ভুলটা ধরতে পারেন যে আমি এটা চেঞ্জ করছি কেন, এটাই তো মজা ড্রয়িং, একটু চেঞ্জ আনা লাগে। এটা একটু তার জামাতে অ্যাকচুয়াল জামাতে অন্যটা আমি দিয়েছি আরেকটা, তারপরে এই যে এখানেও কিছু কিছু চেঞ্জ নালে তো ড্রয়িং করে মজা আসে না, বুঝেন নাই। সম্পূর্ণটা শেষ আপনারা দেখতে পেলেন, এই দেখুন আরেকবার লাইট রিফ্লেকশন কেমন যেন দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, পার্সোনালি মনে হচ্ছে যে চেহারাটা বা চোখ গুলা আরেকটু বেটার হতে পারতো, আরেকটু। যাই হোক, আমি চেষ্টা করবো আরো ইম্প্রুভ করার। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিতে থাকুন, আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।